আমরা মাঝে মাঝে আমাদের রাজারবাগ পুলিশ লাইন্স এবং মিত্র পুলিশ লাইন্সে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করি। এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে যাতে করে আমরা নিজ আনন্দ ভোগ করতে পারি। বাংলাদেশের প্রেক্ষিতে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, এদেশের মানুষ নিরাপত্তার জন্য দিন রাত অহর্নিশ পরিশ্রম করে যাচ্ছে। যার পরিস্থিতিতে আমরা বলতে পারি যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড অথবা সাধারণ মানুষকে নিরাপত্তাহীনতায় তুলে দেয় এমন কার্যক্রমের বিরুদ্ধে আমরা একটা বিশাল পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হয়েছি। এটা সম্ভব হয়েছে আমাদের এই বাহিনী সর্বস্তরের মানুষের, সদস্যদের, অফিসার এবং ফোর্সদের ঐকান্তিক প্রচেষ্টা, আন্তরিকতা, নিষ্ঠা, দৃঢ়তার জন্য। এবং আমাদের দৃঢ়তার মাধ্যমে ইতিমধ্যে আমরা নগরবাসীর আস্বাদন করতে সক্ষম হয়েছি। আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে, সেবাদানের মাধ্যমে এই শহরের প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধানের মাধ্যমে আমরা এই আস্থার বন্ধনকে আরও সুদৃঢ় করতে চাই এবং এটাকে দৃঢ় করে এটাকে সামনে এগিয়ে নিতে চাই, যাতে করে এদেশের মানুষের সার্বিক কল্যাণে, উন্নয়নে ঢাকা মহানগর পুলিশ বিশেষভাবে ঢাকা মহানগরের জন্য অবদান রাখতে পারে। আমরা বিগত সময়গুলোতে আমাদের অফিসার ফোর্স অনেক পরিশ্রম করেছে, আমরা জানি ক্লান্তিহীন সেই সব পরিশ্রম দিন রাত্রি এবং দিনের পর দিন আমরা এই তাদের যে অবদান সেই অবশ্যই এই ঢাকা মহানগরের সমস্ত নাগরিকগণ সম্মানিত আবেদন স্বীকার করবেন এবং স্বীকার করেন এবং তারা এটি ভবিষ্যৎ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন। আমরা আগামী দিনগুলোতেও আমাদের উপরে যে অর্পিত দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব, আইনগত দায়িত্ব, সামাজিক দায়িত্ব, পেশাদারগত দায়িত্ব, সেটি আমরা আমাদের সর্বোচ্চ নিষ্ঠা এবং আন্তরিকতার সঙ্গে প্রতিপালন করব এবং আমাদের যে শপথ আমরা নিয়েছি চাকরির শুরুতে সেই শপথের প্রত্যেকটি অক্ষরকে আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে হলেও আমরা বজায় রাখবো এবং এই ঢাকা মহানগর পুলিশকে অবশ্যই দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ পুলিশ বাহিনী তারা পরিণত করব। আপনারা আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের জন্য, সবাইকে উপভোগ করার জন্য অবশ্যই ধন্যবাদ জানাবো চ্যানেল 9। আমি যখন তাদেরকে অ্যাপ্রোচ করে সঙ্গে রাজি হয়েছে, আমরা খুব শীঘ্রই আরেকটি কনসার্ট করবো মিত্র পুলিশ লাইন্সে, যাতে করে আমাদের অফিসার এবং ফোর্স নতুন প্রেরণা নিয়ে নতুনভাবে উদ্বুদ্ধ হয়ে তাদের প্রতি পেশাগত দায়িত্ব যেটা রয়েছে তা আজকে প্রতিদান করতে পারে। আমি চ্যানেল 9 কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে যারা স্পন্সর করেছেন এটিকে তাদেরকে ধন্যবাদ জানাই। কলাকুশলী শিল্পী, তারা উপস্থাপক, উপস্থাপিকা, তাদেরকে ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার হুসাইন, পিপিএম বার, ডেপুটি পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আপনাদের দুজন